আলাইকুম আসসালাম সবাই ভালো আছেন আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি একসময় শোল মাছ চাষ সম্পর্কিত বিষয়াদি নিয়ে শুরু হয়েছিল এবং বলতে গেলে বাংলাদেশে প্রথম আমরা শোল মাছের কৃত্রিম প্রজনন করিয়েছিলাম এবং শোল মাছের চাষ ব্যবস্থাপনা সুযোগ সুবিধা এবং সম্ভাবনা নিয়ে আমাদের এই চ্যানেলটিতে পূর্বে অনেকগুলো ভিডিও পোস্ট হয়েছে কিন্তু প্রথম দিকে আমরা যখন শোল মাছের কৃত্রিম প্রজনন করেছিলাম এবং ভিডিও পোস্ট করেছিলাম তখন অনেকেই হাসাহাসি করেছেন অবশ্য এটা স্বাভাবিক ব্যাপার যে প্রথম যখন আমরা শুরু করেছিলাম তখন শোল মাছের কৃত্রিম প্রজনন কেউ করে না বা হচ্ছিল না এবং পূর্বে তারা কখনো দেখেনি যে সদ্য ফোটা শোল মাছের পোনা দেখতে কেমন হয় সেজন্য তারা বিশ্বাস করতে পারেনি কিন্তু যে ভাইরা আমাদের কথা বিশ্বাস করেছেন এবং আজবধি আমাদের সাথে আছেন তাদেরকে আমরা একের পর এক শোল মাছের চাষ ব্যবস্থাপনা সুযোগ সুবিধা সম্ভাবনা এবং অন্যান্য দিকগুলো তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে শোল মাছের কৃত্রিম প্রজননের প্রক্রিয়া তুলে ধরবো আশা করি ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখবেন তা না হলে প্রক্রিয়াটি বুঝতে পারবেন না বলতে গেলে পূর্বে আমরা সুযোগের অভাবে এবং অনেকটা গোপনীয়তা রক্ষার্থে শোল মাছের ব্রিডিং আমরা তুলে ধরিনি যার কারণে আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু আসার কথা হচ্ছে যে এখন আমরা শোল মাছের প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই বলে নিই শোল মাছের দুই ধরনের প্রজনন হয়ে থাকে একটি হচ্ছে শোল মাছের প্রাকৃতিক প্রজনন এবং দ্বিতীয়টি হচ্ছে শোল মাছের কৃত্রিম প্রজনন প্রাকৃতিক প্রজনন সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে এবং পপুলার ভিডিওগুলো আপনারা দেখে নিয়ে বুঝতে পারবেন কিন্তু সেই দিকে আমরা আজকে যেতে চাচ্ছি না আমরা প্রাকৃতিক প্রজনন বাদ দিয়ে কৃত্রিম প্রজনন নিয়ে আজকে কথা বলবো কৃত্রিম প্রজননের উদ্দেশ্যে প্রথমে শোল মাছের পুরুষ এবং স্ত্রী ব্রুড মাছকে সংগ্রহ করতে হবে এবং শোল মাছের পুরুষ এবং স্ত্রী ব্রুড মাছ শনাক্তের সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রজনন মৌসুমে অর্থাৎ এপ্রিল থেকে মে মাসে শোল মাছের স্ত্রী মাছটিকে ধরলে আপনি বুঝতে পারবেন যে তাদের পুরুষ মাছ থেকে শোল মাছের তুলনামূলক পেট ফোলা এবং পেটে যদি ডিম থাকে তখন আপনি হালকা চাপ দিলেই সেই ডিমটি বেরিয়ে আসবে অল্প পরিমাণে সেক্ষেত্রে আপনাকে সেই মাছটিকে বুঝতে হবে যে এটি স্ত্রী মাছ এবং স্ত্রী শোল মাছের ডিম যদি পরিপক্ক হয় তাহলে ডিমের রং হবে হালকা হলদে বর্ণের আর যদি অনেকটা সাদা এবং ছোট দানা হয় তখন আপনাকে বুঝতে হবে যে সেই ডিমটি পরিপক্ক না এবং সেই ডিমের পোনা উঠার সম্ভাবনা কম সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিপক্ক ডিমওয়ালা স্ত্রী ব্রুড মাছ সংগ্রহ করতে হবে তারই ধারাবাহিকতায় পুরুষ শোল ব্রুড মাছের দৈহিক গরণ স্ত্রী ব্রুড মাছের তুলনায় অনেকটা চিকন হয় এবং পুরুষ মাছের জননেন্দ্রীয়তে চাপ দিলে হালকা সাদা ধরনের একটি পদার্থ বের হয় অনেক ক্ষেত্রে আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে আপনি বুঝতে পারবেন না সেই সাদা পদার্থটিকে মিল্ট বলে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাদা মিল্ট নাও বের হতে পারে কিন্তু আপনি চাপ প্রয়োগের পরে যদি হলুদ কোনো অংশ না বের হয় তাহলে বুঝে নিতে হবে এটি পুরুষ মাছ কারণ স্ত্রী ব্রুড মাছের যখন আপনি চাপ প্রয়োগ করবেন তখন তাদের যদি ডিম না থাকে তাহলে হলুদ ধরনের একটি পদার্থ বের হয় হলুদ কোনো তরল বের হওয়ার মানে হচ্ছে সেই মাছটি স্ত্রী মাছ এবং তার পেটে ডিম নেই কিন্তু সে স্ত্রী মাছ যার কারণে তাকে সিলেক্ট করা যাবে না এবং একই বয়সী পুরুষ মাছ এবং স্ত্রী শোল মাছের মধ্যে পার্থক্য হচ্ছে একই বয়সের স্ত্রীশোল মাছটি সাইজে এবং ওজনে পুরুষ মাছের তুলনায় বড় হয়ে থাকে পুরুষ শোল মাছের জননেন্দ্রীয় বা পায়ুপথ শোল মাছের জননেন্দ্রীয়র চাইতে অনেকটা ছোট সাইজের থাকে এবং অনেকটা সাদাটে তারই তুলনামূলকভাবে স্ত্রী ব্রুড মাছের জননেন্দ্রীয় হালকা গোলাপি একটু মাংসল অংশ এবং পুরুষ মাছের তুলনায় একটু বড় থাকে এই বিষয়গুলো অনেকটা অভিজ্ঞতার উপর নির্ভর করে এবং যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন এবং দুইটি মাছের মধ্যে পার্থক্য করে বোঝা শিখে যাবেন তখন আপনি অবশ্যই এটা বুঝতে পারবেন পার্থক্যগুলো কিন্তু আমি আপনাকে সাধারণভাবে বলে বোঝাতে পারবো না যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন আপনি বুঝে যাবেন তুলনামূলক পার্থক্যগুলো ঠিক একইভাবে পুকুর থেকে আপনারা হরমোন প্রয়োগের ছয় থেকে সাত ঘন্টা পূর্বেই ব্রুটশোল মাছকে ধরে নিয়ে হাউজে মজুত করতে হবে এবং এদের রেশিও হবে এক ইস্টু এক দশমিক পাঁচ অনুপাতে তার মানে সোজা বাংলায় যেটা বলে যে দশটি স্ত্রী মাছের সাথে পনেরোটি ব্রুড মাছ আপনি মজুদ করবেন ট্যাঙ্কে রাখার ঠিক ছয় থেকে সাত ঘন্টা পর এই মাছগুলোকে আপনি হরমোন প্রয়োগ করতে পারবেন শোল মাছের কৃত্রিম প্রজননের জন্য বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ করা হয়ে থাকে এর মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে সুপ্রিফেক্ট অথবা পিজি ম্যাক্স আপনি চাইলে ওভাপ্রিম সুপ্রিম ওভুপিন দিয়েও শোল মাছের কৃত্রিম প্রজনন করাতে পারেন এবার আসি হরমোনের প্রয়োগ মাত্রায় সুপ্রিফ্যাক্ট প্রয়োগের মাত্রা হচ্ছে স্ত্রী শোল মাছের জন্য বিশ মাইক্রোগ্রাম প্রতি কেজি এবং পুরুষ মাছের জন্য দশ মাইক্রোগ্রাম প্রতি কেজি যদি আপনি পিজি ম্যাক্স ব্যবহার করেন তাহলে স্ত্রী মাছের জন্য শূন্য দশমিক দুই শূন্য মিলিগ্রাম প্রতি কেজি এবং পুরুষ মাছের জন্য শূন্য দশমিক এক শূন্য মিলিগ্রাম প্রতি কেজি হিসাবে হরমোন প্রয়োগ করতে পারেন অথবা আপনারা যদি ওভারপ্রিম সুপ্রিম ওভুপিন এই ধরনের হরমোন ব্যবহার করতে পারেন আগেই বলেছিলাম যে সুপ্রিফেক্ট হচ্ছে বেস্ট কিন্তু আপনারা যদি তারপরেও এই ধরনের হরমোন ব্যবহার করতে চান এই হরমোনগুলো নর্মাল প্রয়োগমাত্রার চাইতে শোল মাছকে একটু বেশি প্রয়োগ করতে হয় যার কারণে নর্মাল প্রয়োগমাত্রা হচ্ছে ওভারপ্রিম বা ওভুপিন এই ধরনের হরমোনগুলোর প্রতি কেজিতে শূন্য দশমিক পাঁচ শূন্য মিলিগ্রাম কিন্তু এক্ষেত্রে আপনাকে শোল মাছের স্ত্রী মাছটিকে এক মিলিগ্রাম প্রতি কেজিতে আপনাকে প্রয়োগ করতে হবে এবং পুরুষ মাছটিকে শূন্য দশমিক পাঁচ শূন্য মিলিগ্রাম প্রতি কেজি প্রতি প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন এই সকল হরমোন প্রয়োগের পর শোল মাছের ব্রুটগুলোকে একইষ্টু এক অনুপাতে অর্থাৎ একটি স্ত্রী ব্রুট শোল মাছের সাথে একটি পুরুষ ব্রুট মাছ জোড়া করে আপনি যে কোনো সিস্টারনে বা হাউজে অথবা যে কোনো কালো ড্রামে আপনি রাখতে পারেন সেক্ষেত্রে একটি হাউজে একটি জোড়া থাকবে এবং ড্রামে বা সিস্টার্নের উপরিভাগে পানির মধ্যে যে কোনো ধরনের আগাছা বা কচুরিপানা আপনি দিয়ে দিতে পারেন তবে অবশ্যই সেই ড্রাম বা সিস্টার্ন জাল দিয়ে শক্ত করে বেঁধে রাখতে হবে যাতে শোল মাছ লাফিয়ে বাইরে না পড়তে পারে এই হরমোন প্রয়োগের বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় তারা প্রাকৃতিকভাবে মেট করবে এবং ডিম ছেড়ে দিবে এবং ডিমগুলো সেই হাউজ বা সিস্টার্নের উপরিভাগে অনেকটা কই মাছের ডিমের মতো ভেসে থাকে সেক্ষেত্রে ডিম ছাড়ার পরে মাছগুলোকে আপনাকে আলাদা করে ফেলতে হবে তবে একই পর্বে আমি যদি হরমোন প্রয়োগ থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন আর একটি কথা বলে রাখি আমার এই ভিডিওটিতে যদি আজকে পাঁচশো লাইক পড়ে তাহলে আগামীকালকে যত ব্যস্ততাই থাকুক না কেন শোল মাছের হরমোন প্রয়োগের জন্য হরমোন প্রস্তুত এবং পরবর্তী যে সকল প্রক্রিয়াগুলো আছে আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরব এবং আমার এই ভিডিওতে এতক্ষণ যে সকল শোল মাছের পোনাগুলো দেখেছেন এই শোল মাছের পোনাগুলো হানড্রেড পার্সেন্ট ফিট খাওয়া এবং ভিয়েতনামি শোল মাছের পোনা আপনাদের যদি কারো শোল মাছের ফিট খাওয়া পোনার প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা হান্ড্রেড পারসেন্ট ফিট খাওয়া শোল মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবং শোল মাছ সহ অন্যান্য মাছের যাবতীয় টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ